আমাদের একজন বোন তিনি প্রশ্ন করেছিলেন যে তার পরিবারের স্বামীর কথা তিনি বলেছেন, অনেক সময় তিনি এমন থাকেন যে শ্বশুরবাড়ি থেকে তার ওয়াইফ কিছু আনবেন, শ্বশুরবাড়ি থেকে তাকে হাদিয়া দেওয়া হবে, এরকম একটা প্রাপ্তি একটা ইচ্ছা পোষণ করে সবসময় মনের মধ্যে যে শ্বশুরবাড়ি থেকে তাকে দেওয়া হবে, মানে যেটা অনেকটা যৌতুকের কাছাকাছি, অনেক থেকে প্রত্যাশা করেন, এরকম প্রত্যাশা আসলে ঠিক কিনা? না, এত পোর মাইন্ডেড, একদম গরিবই মন মানসিকতা এটি। যারা মানুষের কাছ থেকে শুধু চায়, আশা আকাঙ্ক্ষা করে, এই সমস্ত মানুষগুলি সুখী হতে পারে না, এবং তারা সারা জীবন পরের কাছ থেকে আশাটাই করে যাবে। আর যারা দেওয়ার আশা করে তারা সারা জীবন দিবে এবং তারা সুখী হবে। আচ্ছা, এখন প্রসঙ্গটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে এরকম কিছু কামনা করা, এরকম এক শ্রেণীর মানুষ রয়েছে, এটা যৌতুক, এটা ওই একই কথা, যৌতুকই তারা দাবি করে। কেউ হয়তো বলেন আমরা সরাসরি চাই না, কিন্তু এনিয়ে বিনিয়ে বুঝিয়ে ইশারা ইঙ্গিতে নানাভাবে চেষ্টা করেন। ঈদের সময় কিছু দিল না কেন, কোরবানির সময়, রমজানে হাদিয়া পাঠাইলো কেন, ইফতারি পাঠাইলো না কেন, নানান সময় আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে এটা দেওয়া হয়েছে, আমাদের সমাজে এটা চলন আছে। এমনকি যদি কেউ এসে বলে যে আমার বন্ধুর শ্বশুরবাড়ি থেকে এই পাঠাইছে, এগুলি বলাটাও ঠিক না, তো বউকে কষ্ট দেওয়া হয়। এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ হেদায়েত দান করুন, এ দোয়া ছাড়া আমাদের কোনো বিকল্প দোয়া। তবে তারা ইচ্ছা করে যদি কোনো গিফট দেন, হাদিয়া দেন, সেটা তো অবশ্যই গ্রহণ। না, ইচ্ছা করে হাদিয়া যত বড় হোক, যত কিছু হোক, হাদিয়া দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ, দুটাই সুন্নাহ, সেটা জায়েজ। কিন্তু এইভাবে আকার ইঙ্গিতে হোক বা যেভাবে হোক, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হোক, হ্যাঁ, কোনোভাবেই মানে শ্বশুরবাড়ি কিছু পাওয়া বা চাওয়া, আকাঙ্ক্ষা করা, এটা শরীয়ত সম্মত না, এটা হারাম, সুস্পষ্ট হারাম। আপনারাও দিবেন, আমরা চাচ্ছি না, দাবি করছি, আমি বলছি যদি এরকম মানুষটা হয়, দেখবেন এই মানুষগুলির মেন্টালিটিও এরকম ঠিকই। এই সাজি দেওয়ার নামে, গিফট দেওয়ার নামে, যা হোক না কেন, প্রত্যেকটা হারাম একেবারে। এই যে পোশাক, এই পোশাক পরে কদ্দুর নামাজ হবে আল্লাহবাক ভালো জানে, এইটা একেবারে একটা ছোট লোকি কারবার, এটা ব্যক্তিত্ব সম্পন্ন কোনো পুরুষ বা কোনো পরিবারের পক্ষে এগুলি করা সম্ভব না। আবার অনেক ফ্যামিলিতে অনেক গার্ডিয়ান বাবার এমন চিন্তা করেন যে আমার মেয়ে হয়তো সাইজে একটু শর্ট কিংবা একটু কালো, তখন চিন্তা করেন এই মেয়েটার বিয়ে হতে একটু কষ্ট হবে, সচরাচর বিয়ে হতে দেরি লাগবে, তো মনে করে যে আমার মেয়ের জন্য 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা রাখলাম, এটা মেয়েকে সেফটি হিসেবে অর্থাৎ তার এই সাথে দিলাম। কেউ আবার এই টাকার লোভে তাকে বিয়ে করেন, এইভাবে গার্ডিয়ানদের এরকম আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখা ঠিক কিনা যে টাকা পয়সাটা রেখে দিলাম এটা মেয়ের? একজন বাবা আসলে তার দূরদর্শিতার ব্যাপার হতে পারে, তার মেয়েটা একটু কালো, চিন্তা করে যে একে একটা কিছু করে দিই। একজন বাবা তার ফ্যামিলির সার্বিক চিন্তা করে, ছেলে মেয়ের কল্যাণ চিন্তা করে অনেক কাজ করতে পারে না, কিন্তু যিনি বিবাহ করবেন উনি যেন এই লোভে বিবাহ না করেন, এটাই হচ্ছে মেন। তাহলে সেই পরিবারটা সুখী হবে না, শান্তি হবে না, এবং অনেক ঝামেলার পর একের পর এক বাড়তেই থাকবে। আশা করছি তারা কথাগুলো যদি কেউ শুনতে পান, আশা করছি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন, আমরা সেই দোয়াই করি, আর এই দাওয়াতগুলো তাদের করে কাছে যেন পৌঁছে যায় ইনশাআল্লাহ তালা।